উইকিপিডিয়া অনুসারে নেটিভ ইনস্ট্রুমেন্টস একটি জার্মান সংস্থা যা সঙ্গীত উৎপাদন, সাউন্ড ডিজাইন, পারফরম্যান্স এবং ডিজাইনের জন্য সঙ্গীত সফটওয়্যার এবং হার্ডওয়্যার বিকাশ, উৎপাদন এবং সরবরাহ করে। কোম্পানির কর্পোরেট সদর দফতর এবং প্রধান উন্নয়ন সুবিধাগুলি বার্লিনে অবস্থিত। লস অ্যাঞ্জেলেস, টোকিও, লন্ডন, প্যারিস এবং শেনজেন এক এ অতিরিক্ত অফিস সহ সংস্থাটি 1999 সালে জার্মানির বার্লিনে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে এর সদর দফতর এখনও অবস্থিত। প্রতিষ্ঠাতা স্টিফেন স্মিট এবং ভলকার হিঞ্জ ভিক্ষা করেন। হিঞ্জ 1996 সালে নেটিভ ইনস্ট্রুমেন্টস নামটি ব্যবহার শুরু করেছিলেন, যখন তারা জেনারেটর, একটি মডুলার সিন্থ সফটওয়্যার প্যাকেজ তৈরি করেছিলেন যা পরে তাদের চলমান পণ্যের ভিত্তি তৈরি করবে। রিক্টর জেনারেটর প্রকাশের পরে কোম্পানির কর্মচারীরা বার্ন রোগেনডর্ফ, পরে এবলটনের প্রতিষ্ঠাতা, এবং ড্যানিয়েল হ্যাভারকে অন্তর্ভুক্ত করতে প্রসারিত হয়েছিল, যিনি পরে নেটিভ ইনস্ট্রুমেন্টসের সিইও এক হয়েছিলেন।